কবুতরের এই খাবারটা হলো সবুজ বাজরা, এই দেখেন এগুলো হলো সবুজ বাজরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম রাব্দি ফ্রম সিটিজি বিজনেস লাভার। আপনারা যারা কবুতরকে ফ্লাইং করাতে যাচ্ছেন এবং কবুতরকে ফ্লাইং করাতে পারতেছেন না, তাদের জন্য কবুতরকে ফ্লাইং আনার জন্য একটা খাবার আছে, ওইটা নিয়ে আমি আজকে কথা বলবো। চলেন আমরা কবুতর দেখানো শুরু করি। কবুতরের এই খাবারটা হলো সবুজ বাজরা, এই দেখেন এগুলো হলো সবুজ বাজরা। এগুলো আপনারা কবুতরকে যদি ফার্স্টে টানা 3 দিন খাওয়ান, আমি মনে করি কবুতর ভালো একটা ফ্লাইংয়ে চলে আসবে। এবং এগুলো কিভাবে খাওয়াবেন, এগুলো হলো দানাদার এবং খুবই শক্ত জাতীয় খাবার, তাই আপনারা এগুলো কবুতরকে খাওয়ানোর আগে অবশ্যই পানিতে ভিজিয়ে নেবেন। সবুজ বাজরাগুলো দানাদার এবং শক্ত জাতীয় খাবার, তাই আপনারা এটা যদি কবুতরকে ডিরেক্টলি খাওয়াতে চান তাহলে কবুতরের হজমে সমস্যা হতে পারে। তাই আপনারা একটা কাজ করতে পারেন, মিনিমাম 4 ঘন্টা এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখে এরপরে একটা কাপড় নিয়ে শুকাই নেবেন, শুকাই তারপরে কবুতরকে খাওয়াবেন। এতে হবে কি, কবুতরের মা হজম করতে সুবিধা হবে, ফলে বদহজমের আশঙ্কাটা কমে যাবে এবং আপনার কবুতরের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তো সবুজ বাজরা খাওয়ালে আপনার কবুতর যেমন উড়বে তেমন সবুজ বাজরার একটা খারাপ দিকও আছে, এটা আপনার কবুতরকে এমনি এমনি উড়ায় না। আমরা যেমন অনেকদিন বসে থাকলে আমাদের গায়ে চর্বি ধরে, সামান্য দৌড়ালে আমরা হাঁপিয়ে যাই, তেমন কবুতরের চর্বিটা কাটিয়ে তুলে এইটা আপনার কবুতরকে অনেক একটু সামান্য এটা খাওয়ানোর পর আপনার কবুতর একটু সামান্য চিকন হয়ে যায়। তাই আপনারা এটা বেশি দিন খাওয়াবেন না, লাগাতার 3 দিন খাওয়ানোর পর অফ করে দিবেন। আর না হলে কবুতর আবার দেখবেন লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে, মানে কবুতর শুকাতে 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 যদি কবুতরের বেশি ক্ষয় হয়ে যায় তাহলে কবুতরটা আর ঠিকমতো দাঁড়াতেই পারবে না, ফ্লাই করা তো দূরে থাকে। আমাদের আরেকটা আপডেট আছে, এই বলছিলাম না এই লাল মশালটা ডিম দিবে, আলহামদুলিল্লাহ ডিম দিছে এবং আজকে 2টা ডিমই দিয়ে দিছে। দেখি গত পরশু কিন্তু একটা দিছিল এবং 2টা ডিম, 2টা ডিমই দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এবং এছাড়া ওরা কালো মুসালদম ওরা 2টা ডিম দিছে এবং ওরা তাতে আছে এবং আলহামদুলিল্লাহ এই জোড়াটাও আমরা ডিম দিবে বলছিলাম, ডিম দিছে, ওরাও আজকে আরেকটা দিবে। ওরা লাল মুসালটা একই দিনে ডিম দিছিল। এরা আমাদের এই কবুতরটা যেটা অসুস্থ ছিল এটা আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ হয়েছে। সবাই দোয়া করবেন আমার এই কবুতরটার জন্য এবং সব কবুতরের জন্য। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম।